السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فاتقوه واتقوا الله إن الله شديد العقاب.

সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী হাবলক মানুষ বসে করতে আয়োজিত ঈশ্বর সম্মান সভাপতি শুধু কবিশ্বরক মন্ডলী আমার সামনে ভবিষ্যৎ দ্রুত থেকে আগত তা উৎফিজিত ছাত্র ভাইরা আপনার সঙ্গে স্বাগত জানি আমার বিষয়ে দ্রুত করতে যাচ্ছি আপনার অবগত আছেন যে ঈশ্বর ভাইয়ের পক্ষ থেকে আমাকে বিষয় নির্ধারণ করা হয়েছে আমি আপনাদের সামনে উক্ত বিষয়টি ভালোভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আমরা প্রথম জেনে নেব অর্শের রূপরেখা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্শের রূপরেখা হলো কম বা বেশি না কয় ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এবং যে বলেছেন সে অনুযায়ী তারকে রূপ রূপরেখা বলা হয় অর্থাৎ আল্লাহর নবী ও তার সাহাবীগণ যা করেন নি এবং তা বলেন তা না করা তা করা হচ্ছে বেদাত আর তা না করা হচ্ছে সুন্নাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম